আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি এই সুন্দর মেসকি ডিজাইনটি শেয়ার করব, যেটা হচ্ছে পিতা মেসকিও আমরা বলে থাকি, যেটার ফ্রন্ট সাইডে পিতা অ্যান্ড ব্যাক সাইডে আমি ইলাস্টিক দিয়েছি বা রাবার দিয়েছি। তো এটা আমি পণ্য আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলে যাওয়া যাক মূল পর্বে। এখানে হচ্ছে আমি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টা হবে গ্রাহকের লম্বা অনুসারে। তো এখানে হচ্ছে আমি 52 ইঞ্চি লম্বার একটি মেসকি করব, সেক্ষেত্রে হচ্ছে আমার 3.5 গজ কাপড় প্রয়োজন হবে। তো এটাকে আমি বাস করে নিয়েছি 4 পার্টে, 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। এগুলোর খোলা পাটটা হচ্ছে সামনের দিকে থাকবে, বঞ্জানি পাটটা নিচের দিকে। এটার হচ্ছে প্রস্থ হচ্ছে 16 ইঞ্চি। এখানে হচ্ছে উপরের দিকটা আঁকা বাঁকা রয়েছে, এটাকে আমি দাগ টেনে সোজা করে নিলাম। সোজা করার পরে বডিটা হচ্ছে, বডির হিসাবটা আমি বের করে দিচ্ছি। এখানে হচ্ছে 4.5, 42 ইঞ্চি আমার বডিটা হবে, এখানে 4.5, আর এখানে হচ্ছে কাটটা হচ্ছে 4 ইঞ্চি, টোটাল 8.5, আর হচ্ছে আমার 2 ইঞ্চি গলার জন্য থাকবে, সেক্ষেত্রে হচ্ছে 42.5, মানে হচ্ছে 4 × 42। বগলের তলটা দিলাম 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি এটাকে আমি বক্স করে নিচ্ছি। বক্স করে নেওয়ার পরে আমি গলার ডিপটা দিচ্ছি 5 ইঞ্চি। তো এটাকেও আমি বক্স করে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটা আমার গলাটা বক্স করা কমপ্লিট। এখন হচ্ছে এখানে হচ্ছে 2 ইঞ্চি আমি মেজেন এখানে দাগ টেনে দিলাম। এখানে 2 ইঞ্চি হচ্ছে আমি দাগ টেনে দিচ্ছি। দেওয়ার পরে এখানে হচ্ছে বগলের তলে যে শেপটা ওইটা একটু টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এটাকে আমি কেটে নিচ্ছি। এটা আমার বগলের তল কাটা কমপ্লিট। এখন হচ্ছে গলাটা আমি কীভাবে কাটিং করতেছি একটু খেয়াল করবেন। এটা হচ্ছে আমার 5 ইঞ্চি ডিপের মধ্যে আমি কাটিং করে নিচ্ছি, আর 2 ইঞ্চি যে এটা দিলাম, মেজারমেন্টটা করলাম, এখানে হচ্ছে 2 ইঞ্চি উপরে কাটবো। তো এটা হচ্ছে আমার এরকম, আর এটা হবে আমার এরকমভাবে সেলাইটা হয়ে যাবে। তো এখানে হচ্ছে বাকি যে 3 ইঞ্চি কাপড়, এই 3 ইঞ্চি কাপড় আমার সাইডে বসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইডে বসবে। আর এখান থেকে 1 ইঞ্চি কাপড় আমি নিয়ে নিচ্ছি, আমার এটা সামনের পিতার জন্য নিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন 2 টুকরো কাপড় এখানে রয়েছে, আর এখানে হচ্ছে 4 টুকরো কাপড় নিব আমি আমার এখানে গলার চারদিকে বসানোর জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন 4 পিস কাপড়। তো এটা আমার উপরের দিক কাটিং কমপ্লিট। এখন হচ্ছে আমি লম্বাটা মেজারমেন্ট করে কেটে নিব। এখানে হচ্ছে 52 ইঞ্চি লম্বা, আর 3 ইঞ্চি বাড়াই আমি সেলাইয়ের জন্য নিয়ে নিব। আর দেখে নিচ্ছি আমার হাতার কাপড়টা নিচে রয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি লম্বালম্বিভাবে দাগ টেনে দিচ্ছি। দাগ টেনে নিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমার মেন পার্টটি কাটা কমপ্লিট। এখন হচ্ছে আমি হাতাটা কেটে নিব। হাতার এখানে হচ্ছে আমি 3.5 ইঞ্চি শেপ দিব, সেক্ষেত্রে 3.5 ইঞ্চিতে দাগ টেনে দিলাম। এটাকে বরাবর করে আমি দাগ টেনে দিয়ে এখন হচ্ছে এখানে আমার 6 ইঞ্চি হচ্ছে হাতার মুখ, 1 ইঞ্চি হচ্ছে বাড়তি সেলাইয়ের জন্য। তো এটাকে আমি শেপ বরাবর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমার যে 3.5 ইঞ্চি শেপ হবে এটাকে আমি টেনে দিলে দিয়ে আমি এখন এটাকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতা কাটিং প্রায় কমপ্লিট পর্যায়ে। এটাকে মিডলটা মার্জিন করে নিলাম। তো আমার মেসকি কাটিং কমপ্লিট। এখন হচ্ছে আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একদম পার্ট টু পার্ট টোটাল বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমার 2 ইঞ্চি যে কাপড়টা, এই কাপড়টা আমি সেলাই করে দিব। তো সেলাই করার আগে এখানে হচ্ছে আমার পন পাটে যে পিতাটা আমি অ্যাটাচ করব এটাকে আমি রেডি করে নিচ্ছি। একটু স্কিপ করে কাজগুলো করে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে, সময় বাঁচাতে। তো এখানে হচ্ছে আমি কিভাবে এগুলো অ্যাটাচ করি, একটু মনোযোগ দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে
আমি যে উল্টাপাট রয়েছে উল্টাপাটের দিকে এটাকে যে 2 ইঞ্চি কাপড় বাড়তি এটাকে আমি মোড় দিয়ে সেলাই করে দিব। তো সেলাই করার আগে আমি পিতাটা, যেহেতু পন পাটে, আমি পিতাটা অ্যাটাচ করে নিচ্ছি। পিতাটা ভিতরে দিয়ে আমি যে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি মুড়ে সেলাই করে দিব। এইভাবে আমি মুড়ে সেলাই করে দিচ্ছি। পিতাটা আগে জাস্ট অ্যাটাচ করে নিলাম যাতে না খোলে। তো এটা আমি বরাবর করে এদিকটা সেলাই করে দিচ্ছি। একদম বরাবর ধরে আমি সেলাই করে দিচ্ছি। তো এখানে হচ্ছে ফিতাটা, হচ্ছে ফিতাটা এখানে মিডল বরাবর ছিদ্র করে, মিডল বরাবর যাতে কোনো দিকে বেশি বা কম না হয়। অবশ্যই এটা মাপ দিয়ে কাটিং করে নিতে হবে। কাটিং বলতে একটা ছিদ্র করে ফিতাটাকে আমি বাহির করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো, এদিকে ফিতাটা বাহির করে নিয়ে এদিকটা, তো ফিতাটাকে আমি একটু অ্যাটাচ করে নিলাম যাতে করে ফিতাটা না বের হয়ে যায়। তা এদিকটা আমার কমপ্লিট। এখন হচ্ছে আমি এদিকের যে কাপড়গুলো নিয়েছি, টুকরো কাপড়, এইগুলো কীভাবে অ্যাটাচ করি একটু খেয়াল করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এটা আমি বাস পিঠের দিকে ধরে, আর এদিকটা হচ্ছে আমি একটু মোড় দিয়ে পরে এটাকে পিতা পর্যন্ত আমি সেলাই করে দিচ্ছি। তো সেলাই দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে এই কাপড়টাকে আমি ভিতরের দিকে মুড়ে সেলাই করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ভিতরের দিকে মুড়ে এটাকে আমি সেলাই করে দিচ্ছি। বন্ধুরা কোথাও যদি বুঝতে আপনাদের প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমি এটাকে সাইডগুলো মুড়ে দিয়ে সাইড দিকটাই সেলাই করে দিচ্ছি। আমি আপনাদের বোঝার স্বার্থে আমি প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। এটা আমার এরকম হয়ে গেছে। তো বন্ধুরা এটা আসলে খুবই সুন্দর, যেটা হচ্ছে আসলে সবাই পছন্দ করে থাকে। তো আমি অপোজিট পাশেও সেমভাবে, বন্ধুরা দেখতে পাচ্ছেন অপোজিট পাশেও আমি সেমভাবে আমি যে টুকরো কাপড় নিয়ে নিয়েছি, এই টুকরো কাপড়টা আমি অ্যাটাচ করে দিচ্ছি ঠিক সেমভাবে আমার পিতা পর্যন্ত। সেমভাবে এটাকে আবার ভিতরের দিকে মুড়ে দিয়ে দেব। ওই আগের যে পাটটা করেছি ওইটার সেম টু সেম করতে হবে। চারদিকটা মুড়ে সেলাই করে দিচ্ছি। যদিও আমার সবগুলো পার্ট আমার দেখানো না দেখালেও চলতো, বাট আপনাদের সুবিধার্থে আমি সবগুলো পার্ট দেখিয়ে দিচ্ছি। দেখা যাবে যে আপনারা দেখলে খুব সহজেই এটাকে বুঝতে পারবেন। অনেকে দেখা যাচ্ছে যে একটা পার্ট করে আরেকটা পার্ট কিভাবে করবে সেটা হয়তো নাও করতে পারে। এই জন্য প্রত্যেকটা পার্ট আমি পার্ট টু পার্ট করে নিই। আমার পন পার্টটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পিতাটা আপ ডাউন করতে পারতেছি। তো আমি ব্যাক পার্টটা এখন করে নেব। এখানে হচ্ছে 2 ইঞ্চির যে ইটা, 2 ইঞ্চি যে বাড়তি, এটাতে আমি ইলাস্টিক দেব। তো ইলাস্টিকটার প্রস্থ হচ্ছে 1.25 ইঞ্চি। তো এটাকে আমি ইন করে দেব। বন্ধুরা একটু খেয়াল করলে আমি কিভাবে ইন করি সেটা অবশ্যই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এটাকে আমি প্রথমে যে প্রথম প্রান্তটা এটাকে একটু অ্যাটাচ করে দিচ্ছি, আর 2 ইঞ্চির যে কাপড়টা এটাকে মুড়ে দিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে কোনোভাবে ইলাস্টিকের উপরে কোনো সেলাই না পড়ে, এটা যাতে প্রান্ত দিয়ে যায়। আমি জাস্ট ওই প্রান্তটা অ্যাটাচ করে দিয়েছি, আর এই দিকটা হচ্ছে মিডল সাইডগুলো, যাতে ইলাস্টিকের উপরে সেলাই না পড়ে অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। তো এটা হচ্ছে
আপনারা চাইলে ইলাস্টিকটা কেটেও করতে পারেন, আমি একটু সুবিধার্থে যাতে করে টানাটানি না করতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনাদের সুবিধা মতো যতটুকু আপনার পছন্দ, আপনারা চাইলে ইলাস্টিকের মতোখানে একটা সেলাই দিয়ে দিতে পারেন, আমি দেই নাই। তো এখানে হচ্ছে আমি কাটটা জয়েন করে নিচ্ছি, কাঁধে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে, সিঙ্গেল সেলাই কখনো কাঁধে দেওয়া চলবে না, অ্যান্ড হচ্ছে হাতার জয়েনিংও ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি আরেকটা কাঁধও জয়েন দিয়ে নিচ্ছি সেমভাবে। তো দুইটা কাঁধই আমার জয়েন দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি হাতা জয়েন করব। হাতা জয়েন করার আগে আমি হাতার যে মুখটা, মানে মোহরি বলতে পারেন, ওই মোহরিটা সেলাই করে নিচ্ছি। হাতার মুখে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে এটা যার যার যেমন রুচি বা যেমন মন চায় ঠিক তেমনই করতে পারে। তো এটা হচ্ছে আমি সিঙ্গেলভাবে সেলাইটা দিয়ে নিলাম। সেলাই দেওয়ার পরে এখন হচ্ছে আমি খোলাওভাবে, আপনারা চাইলে বডিটা গোল করেও হাতাটা জয়েন করতে পারেন, আর চাইলে এরকম খোলা অবস্থায়ও হাতাটা জয়েন করে নিতে পারেন। তো এরকমভাবে আমি মিডলটা অ্যাকুরেট করে ধরে আমি হাতাটা জয়েন করে দিচ্ছি বাস পিটে রেখে। তবে অবশ্যই মনোযোগ সহকারে এটা সেলাই করতে হবে, অনেক সময় দেখা যাচ্ছে যে বাস পিটে উল্টা পিটে সেলাই হয়ে গেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার এটাকে খুলে করে নিতে হবে। তবে যদি একটু সতর্কতার সাথে করেন তাহলে অবশ্য কাজটা একবারে হয়ে যাবে। এটা বাস পিটে সেলাই করে নিতে হবে। তো এটা অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, আমার হাতাটা লাগানো কমপ্লিট। সেমভাবে অপোজিট পাশেরও হাতাটা লাগিয়ে নিতে হবে, এটাকে আমি স্কিপ করে নিলাম। তো আমার হাতা লাগানো কমপ্লিট। এখন হচ্ছে আমার হাতার মুখ যতটুকু প্রয়োজন, যার যতটুকু ঠিক ততটুকু দিয়ে সেলাই করে নিতে হবে। এখানে হচ্ছে আমি 5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি 2 সুতা পরিমাণ রেখে আমি সেলাই করে দিচ্ছি। তো এটা একদম হাতার মুখ থেকে একদম নিচ পর্যন্ত আমি সেলাই করে দিচ্ছি বরাবর রেখে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তবে অবশ্যই সাইড গুলাতে আপনারা সিঙ্গেল সেলাই দিলেও পারবেন, আর যদি মনে করেন যে না একটু ডাবল সেলাই দিয়েও নিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ইয়ে। তো এটা হচ্ছে আমি নিচের সাইডটা, অপোজিট সাইডটাও সেলাই করে নেবেন। তো এক্ষেত্রে আমি একটু স্কিপ করে নিয়ে আপনাদেরকে বটম সাইডটা সেলাই করা দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে বটম সাইডটা প্রথমে একটা সেলাই দিয়ে নিলাম, নিয়ে পরবর্তীতে চওড়া করে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার বটম সেলাই, নিচের সেলাইটা দেওয়া কমপ্লিট। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেসকিটা করা কমপ্লিট, এটা আসলে খুবই সুন্দর, যেটা আসলে সবারই পছন্দ। তো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।